বন্ধুরা আসসালামু আলাইকুম। ঝালকাটি এক আসন নিয়ে কিন্তু প্রচুর রকমের হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছে, কারণ ওই আসনে বিএনপি থেকে ডিগবাজি দেওয়া শাহজাহান ওমর দাঁড়িয়েছেন। কথা হলো সেখানে কি ঘটবে অথবা কি ঘটতে যাচ্ছে। বিএনপির নেতা শাহজাহান ওমরের নৌকা প্রতীকে নির্বাচন করার ঘোষণায় ঝালকাটি এক আসনে শুরু হয়েছে ভোটের হিসাব নিকাশ। গতকাল বৃহস্পতিবার ঝালকাটি এক আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন শাহজাহান ওমর। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান, তবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তাকে বহিষ্কার করেছে দলটি। শাহজাহানসহ এই আসনে এখন আওয়ামী লীগের প্রার্থী হলেন দুইজন। এর আগে 26 নভেম্বর আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার সময় এই আসনে মনোনয়ন দেওয়া হয় বজলুল হক হারুনকে। তিনি এই আসনের বর্তমান সংসদ সদস্য। এই দুজন ছাড়াও আওয়ামী লীগের আরও একজন নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি হলেন কেন্দ্রের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য এম মনিরুজ্জামান মনির। আওয়ামী লীগের ঝালকাটি জেলার রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা শাখার নেতারা বলেছেন, শাহজাহান ওমর প্রার্থী হওয়ায় এখন হিসাব নিকাশ বদলে গেছে। বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীরা এতদিন দলীয় বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীর হয়ে মাঠে থাকতে প্রস্তুতি নিয়েছেন। শেষ পর্যন্ত শাহজাহান ওমর এককভাবে দলীয় প্রার্থী হলে নেতাকর্মীদের সামলানো কঠিন হয়ে যাবে। বিপরীতে কয়েক নেতা বলেছেন, দলীয় প্রধানের সিদ্ধান্ত যার পক্ষে যাবে তারা তার পক্ষ হয়ে মাঠে নামবেন।